যারা ঘন, কালো, মজবুত এবং চুল পড়ার সমাধান চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য। এছাড়াও চুলের বিভিন্ন সমস্যার সমাধান পেতে ঘরের তৈরি যে কোনো অয়েল প্যাক অনেক অনেক দরকার। আজকে আমি এমন একটি অয়েল তৈরি করব এবং কেমন এমন টিপসগুলো দিব যা চুলের 80% সমস্যার সমাধান দিবে। আজকে আমি হেয়ার অয়েল তৈরি করতে ওই সকল উপকরণগুলো ব্যবহার করব যেগুলো খুব সহজেই আমরা পেয়ে যাব ঘরের আশেপাশে। আমি এই তেলটির নাম দিয়েছি অর্গানিক হেয়ার অয়েল। তবে যাদের হেয়ার ফল অথবা হেয়ারের যে কোনো প্রবলেম কোনো অয়েলে বা কোনো কিছুতেই সলিউশন হচ্ছে না, তারা ডাক্তারের পরামর্শ নেবেন। আর হেয়ার ফলের অথবা হেয়ারের যে কোনো প্রবলেম সলিউশন করতে কিন্তু শুধু অয়েল ব্যবহার করলেই হবে না, খাবারের দিকটাও খেয়াল রাখতে হবে। অয়েল তৈরির ক্ষেত্রে যে উপাদানগুলো আমরা খুব সহজেই পাবো, আমি আজকে সেই উপাদানগুলো দিয়েই অয়েলটা তৈরি করব। সো দেরি না করে চলুন শুরু করি। প্রথমে আমি নিয়েছি পেয়ারা পাতা। পেয়ারা পাতা চুলের জন্য অনেক অনেক বেশি প্রয়োজন, যা চুল ঝরা কমায় এবং চুলের বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। তবে আপনারা চাইলে এখানে আরও একটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে রক্তজবা এবং রক্তজবার পাতা। আমি যে টিপসগুলো শেয়ার করব বলেছিলাম তা আমি ভিডিওর মাঝখানেই বলবো। খুশকির অন্যতম সমাধান হচ্ছে পেঁয়াজ। সাধারণত পেঁয়াজকে পেস্ট করে যখন চুলে দিই আমাদের খুশকিটা অনেকাংশ চলে যায় এবং হেয়ার ওয়াশ করার পর চুলটা অনেক সফট এবং শাইনি লাগে, যার জন্য পেঁয়াজের প্রয়োজনীয়তা অপরিসীম এবং হেয়ার গ্রোথের জন্য পেঁয়াজ অনেক অনেক বেশি সাহায্য করে। আমাদের হেয়ারের জন্য অ্যালোভেরা যেমন উপকারিতা রয়েছে, ঠিক তেমনই ফেস এবং হেলদের ক্ষেত্রেও অ্যালোভেরার উপকারিতা অনেক বেশি। তবে যাদের স্কিনে অ্যালোভেরা স্যুট করে না তারা এটা স্কিপ করাই বেটার। তারপর আমি যেটা ব্যবহার করব সেটা হলো থানকুনি পাতা। এর পাশাপাশি আপনারা দূর্বা ঘাসও ব্যবহার করতে পারেন, যেটা আমার হাতের কাছে ছিল না যার জন্য আমি ব্যবহার করিনি। থানকুনি পাতা চুল গজাতে এবং চুল পড়া রোধ করতে অনেক অনেক বেশি সাহায্য করে। তারপর আমি ব্যবহার করব কালো জিরা। কালো জিরা স্বাস্থ্যের জন্য অনেক অনেক বেশি উপকারী, পাশাপাশি চুলের জন্য। কালো জিরা আমাদের চুল পড়া বন্ধ করতে সাহায্য করে এবং চুল গজাতেও সাহায্য করে। কালো জিরা খেলেও আমরা অনেক উপকারিতা পেতে পারি, পাশাপাশি বাদাম খেলেও। বাদাম আমাদের চুলের গোড়া সতেজ করতে সাহায্য করে এবং চুল লম্বা করতে সাহায্য করে। এই অয়েলটি তৈরি করতে আমরা কিছু বাদামও অ্যাড করতে পারি। তারপর আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে মেহেদি পাতা। মেহেদি পাতা আমাদের চুল ঘন, কালো এবং লম্বা করে থাকে। এখন আমি চুলের জন্য আরও দুইটি খাবারের কথা বলবো, যেগুলো হচ্ছে হলুদ এবং কমলা রঙের সবজি, যা চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া রোধ করে। তারপর টক ফল, যাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের চুলের জন্য অনেক অনেক বেশি উপকারিতা দিয়ে থাকে। ভিটামিন সি এর অভাবে চুল বাঁকা হয়ে যায় এবং চুল ঝরে। তারপর মেথি। মেথি আমাদের চুলের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি উপাদান, কারণ মেথির উপকারিতা বলে কখনো শেষ করা যাবে না। চুলকে ঘন, কালো, লম্বা এবং চুল পড়া রোধ করতে মেথি অনেক অনেক বেশি সাহায্য করে। এখন সবগুলো উপাদান মিক্স করার পালা। ফার্স্টেই আমি বিশুদ্ধ নারকেল তেল একটি পাত্রে ঢেলে নিব। নারকেল তেলের পাশাপাশি আমরা অন্যান্য তেলও ব্যবহার করতে পারি। তারপর আমি এখানে পেঁয়াজ, রসুন এবং আদা দিব। সবগুলো উপাদান মিক্স করতে করতে আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে নিচ্ছি, যা হচ্ছে আমরা অনেকেই ট্যাবলেট খেয়ে থাকি আমাদের চুল পড়া রোধ করার জন্য অথবা চুলের বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য। ভিটামিন এ এবং ভিটামিন ডি ট্যাবলেট খুব বেশি পরিমাণে খেলেও কিন্তু আমাদের চুলের ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে আমরা যদি শাকসবজি খাই ভিটামিন এ হিসেবে, তা কিন্তু আমাদের চুলের একটুও ক্ষতি করবে না, যার জন্য এসব ট্যাবলেট অ্যাভয়েড করাই ভালো। তারপর আমি ব্যবহার করছি ত্রিফলা গুঁড়া। এটা অপশনাল, আপনারা চাইলে ত্রিফলাও ইউজ করতে পারেন, আমার কাছে ছিল না যার জন্য আমি ত্রিফলার গুঁড়োটা ইউজ করছি। ত্রিফলাও আমাদের চুলের জন্য অনেক অনেক বেশি প্রয়োজন, ত্রিফলা আমাদের চুলের অনেক সমাধান দিয়ে থাকে। তারপর আমি ব্যবহার করছি মেথি গুঁড়া, এটাও অপশনাল, মেথি গুঁড়া ব্যবহার না করলেও হয়, আমার কাছে আছে তাই আমি ব্যবহার করছি। তারপর আমি ব্যবহার করছি আমলকির গুঁড়া, এই ক্ষেত্রে আমলকিটা ইউজ করলে ভালো, আমার কাছে নাই তাই আমি আমলকির গুঁড়াটাই ইউজ করছি। প্রতিদিন আমলকি খেলেও আমাদের চুলের অনেক সমস্যাই সমাধান হয়।
তারপর ব্যবহার করছি নিম পাতার গুঁড়া। এক্ষেত্রে নিম পাতা ব্যবহার করলে আরও বেশি ভালো। সবগুলো উপকরণ দেওয়া শেষ, এখন এগুলোকে মিক্স করে চুলায় বসাবো। চুলায় বসানোর পর চুলার হিটটা একদম লো রাখবো। লো হিটে আমরা এটা তৈরি করব যতক্ষণ সময় লাগে। আমার এখানে 30 থেকে 40 মিনিট সময় লেগেছে। আমি এখানে একটু অলিভ অয়েলও অ্যাড করে নিচ্ছি। যদি শুধু নারকেল তেল থাকে আর অলিভ অয়েল না থাকে, সেক্ষেত্রে এটা স্কিপ করলেও কোনো প্রবলেম হবে না। 30 মিনিট পর পেঁয়াজটা এমন লালচে বাদামি হবে আর তেলগুলো ফুটে উঠবে। তারপর আমরা চুলাটা অফ করে দিব। মাঝখানে এসে একটু নেড়েচেড়েও কিন্তু দিতে হবে। এই তেলটি তৈরি করতে আমি সব কিছু ডিটেলসে বলার এবং দেখানোর ট্রাই করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর তেলটি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ সময় অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে ছেঁকে নিব। তারপর আমি পাতার মধ্যে এক্সট্রা যে অয়েলগুলো রয়েছে ওগুলোও ছেঁকে নিব। কিন্তু গরম থাকা অবস্থায় এই কাজটা করলে বেশি ভালো, বাট গরম থাকা অবস্থায় এগুলো ছেঁকে নেওয়া অনেক কষ্টকর, যার জন্য আমি ঠান্ডা করে ছেঁকে নিচ্ছি। এই পর্যায়ে কোনো ছাড় দেওয়া যাবে না, যতটা সম্ভব তেলগুলোকে ছেঁকে নিতে হবে, রসগুলো বের করে নিতে হবে। এবং এ পর্যায়ে আমার তেলটি তৈরি শেষ। পেঁয়াজগুলো চাইলে তেলের মধ্যে রেখেও দিতে পারেন, আবার ফেলেও দিতে পারেন, এটা আপনার উপর নির্ভর করে। আমি আরেকটি কথা বলে নিতে চাই, যা হচ্ছে আমরা অনেকেই কন্ডিশনার ব্যবহার করি না শ্যাম্পু করার পর। শ্যাম্পু করার পর আমাদের চুলের মধ্যে যে এক্সট্রা অয়েলগুলো রয়েছে ওগুলো চলে যায়, যেটা আমাদের চুলের জন্য অনেক অনেক ক্ষতিকর, যার জন্য সব সময় কন্ডিশনার ব্যবহার করতে হবে। হেয়ার ওয়াশ করার পর হেয়ার ড্রায়ার অথবা হেয়ার স্ট্রেটনার যত কম ব্যবহার করব আমাদের চুলের জন্য সেটা ততটাই ভালো। এখন আমি তেলগুলোকে একটা ছোট বোতলে সংরক্ষণ করব। আরেকটা কথা, সেটা হচ্ছে ভেজা চুল কখনোই ঘষে ঘষে মোছা যাবে না এবং ভেজা চুল আঁচড়ানো যাবে না, এতে করে আমাদের হেয়ার ফলটা অনেক গুণ বেড়ে যায়। টাইট করে চুল বাঁধলে আমাদের চুলের মধ্যে অনেক প্রেশার পড়ে, যার জন্য হেয়ার ফল হয়। এবং সকালে ঘুম থেকে ওঠার পর হেয়ার ম্যাসাজ করলে আমাদের চুলের অনেক উপকার হয়। সবশেষে প্রোটিনের অভাবে চুল পড়ে যায়, যার জন্য আমাদের খাবারে প্রোটিন রাখতে হবে এবং আমাদের সাগরের মাছ খেতে হবে। সাগরের মাছে প্রচুর পরিমাণে তেল থাকে, যা আমাদের চুলের জন্য অনেক বেশি উপকার। আমার আজকের তেল তৈরি করা এখানে শেষ। আশা করি আমার আজকের ভিডিও থেকে আপনাদের অনেক উপকার হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।